সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে একবার একটা ড্রাই ক্লিন না করতে পারলে আমার মনের মধ্যে একদমই শান্তি লাগে না। কেমন জানি খুঁত 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 করতেই থাকে, যার কারণে আমি সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে যখন রান্নাঘরে আসি তখন একটা ড্রাই ক্লিন করে নিই। মানে হচ্ছে একটা শুকনা কাপড় দিয়ে সব জিনিসগুলো একটা মোছা দিয়ে নিই। যদিও রাতের বেলা বা রান্নার পরে সব কাজগুলো আমি সেরে রাখি, তারপরও হয় না আসলে, সকালে মন মানে না, মনে হয় যে কত জিনিসের উপর দিয়ে রাতের অন্ধকারে হেঁটে গেছে, কত পোকা, মানে যেমন আমাদের ঘরের ভিতরে সচরাচর যে জিনিসগুলো থাকে যেগুলোর সাথে আমরা সবাই পরিচিত সে ধরনের জিনিস, যার কারণে সকালে উঠে সব কিছু একটু ক্লিন করে নিলে হয় কি মনের ভিতরে অনেক বেশি শান্তি লাগে, কাজ করতেও ভালো লাগে, বা যে কোনো খাবারের জিনিস যেখানে খুশি সেখানে রাখতেও দ্বিধা লাগে না। কিন্তু যখন ক্লিন করা হয় না তখন যে কোনো খাবারের জিনিস যে কোনো জায়গায় রাখতে খুব দ্বিধা হয়, যার কারণে সকালে উঠে এই ফার্স্ট কাজটা আমি করে নিই। তো আজও সেম কাজটাই করছি। আর আজকে সকালের নাস্তার জন্য রুটি ভাবছিলাম, তো হঠাৎ করে মানে আজ আমি রুটি বলবো না, আমাকে কেউ মানে খালা কাজ কমাই দেওয়ার কারণে আমি আরেকটা ছোটা লোক রাখছি, যার আজকে হচ্ছে আর কিছু রুটি বেলে দেওয়ার কথা ছিল, আমি ফ্রোজেন করে রাখবো তার জন্য। তো সে আমাকে বলছিল যে 7টার দিকে সে আসবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে মেন গেটটা খুলে রাখছিলাম তার জন্য, কিন্তু সে আজকে আসেনি। তো তার অপেক্ষায় থাকার কারণে গতকাল রাতেও আমি নিজেও রুটি বানাইনি, তো ভাবলাম যেহেতু ফ্রিজে ভাত আছে তরকারি আছে ওইটাই গরম করে আজকে খেয়ে নেই, যেহেতু একটু দেরি করে উঠছে ঘুম থেকে, দেরি করে না সকালেই উঠছে, কিন্তু ওর জন্য অপেক্ষা করার কারণে এমনটা হয়েছে। বাট ও পরবর্তীতে 10টার দিকে আসছে, এসে আমাকে রুটি বানিয়ে দিয়েছে। তো তার থেকে 2টা রুটি মেয়েটাকে ভেজে দিয়েছি আর বাকিগুলো ফ্রোজেন করে রাখছি। আর এদিকে আমি মাছ ভেজাই রাখছিলাম দুপুরের রান্নার জন্য, কারণ না সবাই জানেন তো আমি বর্তমানে সকাল সকালই রান্না করে নিচ্ছি। সকাল সকাল রান্না করলে হিউজ পরিমাণ টাইম হাতে থাকে, ঘরের যে কোনো কাজের জন্য আমার অনেক বেশি সুবিধা হয়, যার কারণে আমি এই লাস্ট 3-4 দিন সকালেই আমার সমস্ত রান্না সেরে ফেলছি। তো আজও তাই করব, যার কারণে মাছটা ভেজে ফেলছি। আর এইদিকে আমার প্রতিদিনের যে কাজের আরেক পার্ট, সেটা হচ্ছে আমার এই গ্লাসগুলো পরিষ্কার করা। যদিও থালা বাসনগুলো আমি রাতেই ধুয়ে ফেলি, সকালে উঠে শুধুমাত্র ঝুড়ি থেকে নামিয়ে নেই, আর এগুলো রাতে সন্ধ্যাবেলায় চা খাওয়া হয় সবই ধোয়া হয়, তারপরেও দেখা যায় যে সকালবেলা আমি আরেকটা ধোয়া দিয়ে নেই, কারণ সকালে আপনাদের ভাইয়া অর্জুনের যে ছাল যেটার পাউডার পাওয়া যায় সেটা খাই, তারপরে লেবু পানি খাই। তো সব মিলিয়ে দেখা যায় যে গ্লাসগুলো আরও একবার ময়লা হয়, যার কারণে আমি এগুলো একবারই ক্লিন করে নেই, নিলে হচ্ছে দুপুর পর্যন্ত আমার আর ক্লিন না করলেও কাজ বলতেই চাপ, চাপ ছাড়া আসলে কোনো কিছুই নাই। তো আমরা আমাদের সংসারে কাজটাকে যদি চাপ মনে করি তাহলে চাপ, আবার যদি খুব ফ্রিলিভাবে আনন্দের সাথে করি তাহলে সেটাকে আর চাপ বলে মনে হয় না। আমি আমার সংসারের কাজগুলো তেমনই আনন্দের সাথে করি, আমার পরিবারের যত্নগুলো মানে পরিবারের মানুষের যত্নগুলো, যদিও আমার পরিবারে মাত্র আমি আর আমার হচ্ছে 2টা মানুষ, আমার মানে আমরা টোনাটুনি আর টুনির বাচ্চা, আমরা এই 3জন মানুষের সংসার। তো চেষ্টা করি 3জন মানুষের সংসারে আসলে কোনো ধরনের চাপ না নেওয়ার, মনের আনন্দেই কাজগুলো কমপ্লিট করার। তো তারপরে আমি এসেছি আমার জন্য ওই যে প্রতিদিনের অভ্যাস, একটু চিয়াসিড আর হচ্ছে ইসুকুলের বসে ভিজানো, তো এটা খাই, খেলে আমার আসলে শরীরটা অনেক বেশি ভালো লাগে। আর ওইটা ভিজাই দিয়ে এসে আমি হচ্ছে রান্নার জন্য চলে আসছি, আর এর ভিতরটাও আমার মেয়েকে স্কুলে পাঠাইছি, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে বললাম 2টা রুটি ওর জন্য ভেজে দিছিলাম, ও খেয়ে চলে গেছে, আর আমি দ্রুত রান্না করতে চলে আসছি, কারণ যখন 10টার দিকে আমার ওই ছোটো লোকটা কাজ করতে আসছে রুটি বানাতে আসছে, তখন ওকে আটা সেদ্ধ করে দিয়ে মানে ওর পিছনে আমার একটু সময় চলে গেছে, যার কারণে রান্নাতে আজকে একটু দেরি হবে। এই চিন্তা করে আমি আর বাড়তি কোনো ভিডিও করি নাই, মেয়েটাকে বিদায় দিয়ে আমি হচ্ছে সোজা রান্নাঘরে চলে আসছি। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব টাকি মাছ ভুনা। আর টাকি মাছটা আমার বাসায় খুব কমই আনে, বেশিরভাগ সময় অল্প করে আনে, যেটা ভর্তার জন্য, কিন্তু এবার একটু বেশি করে আনছে। তো ভাবলাম ভর্তার জন্য কিছুটা রেখে দেয় আর আজকে কিছুটা ভুনা করি। তো ভুনা করার জন্য টাকি মাছগুলোকে আমি ভালো মতো ভেজে নিয়েছি, আর তারপরে চুলাতে প্যান বসিয়ে দিয়ে এই যে কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। আজকে চুলাটা কেন জানি না শুধু আমার ময়লা হচ্ছে, আর তার একটাই কারণ এই যে
মানে সোজা মানে একদম প্লেন ফ্রাই প্যানগুলোতে রান্না করার কারণে, যদি ডিপ ফ্রাই প্যানগুলোতে রান্না করতাম তাহলে এত বেশি ময়লা হতো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব মশলা এক এক করে দিয়ে দিব। দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। আর আমি আজকে কিন্তু সকালের নাস্তা করি নাই, ওই যে বললাম একটু দেরি হয়ে গেছে, তো বললাম রান্নাটা কমপ্লিট করে তারপরে একেবারে সকালের নাস্তাটা করে নিব। যেহেতু ভাতই খাবো তাহলে দেখা যাক গরম গরম তরকারিটা দিয়ে ভাত খাওয়া যায় কি না। আমি আসলে গরম গরম জিনিসের ভীষণ লোভ, মানে গরম ভাত আর গরম তরকারির ভীষণ পাগল। যখন আমার পছন্দের কোনো জিনিস রান্না হয় তখন দেখা যায় যে আমি সব কাজ ফেলে রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগে খেতে বসে যাই, কারণ আমার গরম ভাত তরকারি একদম মানে চুলা থেকে নামিয়ে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, সবসময় এটাই চেষ্টা করি। তো তারপরে এই যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু পানি দিয়েছি, দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর টাকি মাছ ভর্তা করব কিছুদিন পরে, ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা হবে। তো মশলাটা ভালো মতো কষানোর পরে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো তিনটা মাছ বড় ছিল, সেই তিনটা মাছগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আর বাকি দুইটা আস্ত রাখছি। তো মশলার ভিতরে মাছটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। আসলে দেখা যায় যে অনেকে এরকম মশলাটাও মানে ভুনা হিসেবে এরকম মশলা গ্রেভিটা এরকম গাঢ় হলে সেটাই পছন্দ করে, কিন্তু আমার বাসাতে আবার একটু ঝোল রাখা লাগবে, সেটা মাছ ভুনা হোক বা গোশ ভুনা হোক, এই একদম শুকনা শুকনা ভাজা ভাজা মশলা জাতীয় ভুনাটা খুব কমই পছন্দ করে। তো তারপরে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, যদিও শুকনো মরিচ দিয়েছি তারপরেও কাঁচা মরিচের যে ইয়েটা ফ্লেভারটা ওইটা অনেক বেশি ভালো লাগে আমার। দেন আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। এখন এটা যতক্ষণ ভুনা ভুনা মানে আমার কাঙ্ক্ষিত সেই ঝোলটা যতক্ষণ না হবে ততক্ষণ আমি এটাকে রান্না করে নিব। তো এই যে কিছুটা কিন্তু ঝোল কমে আসছে, আর এখন আমি লবণটা চেক করব। আর এর ভিতরে আমি মাছগুলোকে উল্টাই দিচ্ছি, যদি ডিপ ফ্রাই প্যান হতো তাহলে আসলে মাছগুলো ডুবে থাকতো, কিন্তু এই ফ্রাই প্যানটা প্লেন হওয়ার কারণে আসলে ওইভাবে মানে ঝোলটা বোঝা যায় না, মাছটা ডুবে থাকে না। তো তারপরে লবণটা চেক করে নিয়েছি, এখন লবণটা দিয়ে নামিয়ে নিয়েছি মাছটা। মাছ ভুনার পাশাপাশি আজকে একটু করলা ভাজি করব। তো করলা ভাজিটা করার জন্য আমি মাছ ভাজার আগে করলাটা কেটে একটু লবণ মাখিয়ে রাখছিলাম, করলা আলু দুইটাই। দেখা যায় করলা আলু ভাজি করার আগে যদি একটু লবণ মাখিয়ে রাখা যায় তাহলে করলা আলু দুইটাই খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর তার উপরে তেতো ভাবটাও কমে যায়। আমি এই প্রসেসিংয়ে সবসময় করলা ভাজি করি। তো আর এখানে হচ্ছে পাতলা ডাল রান্না করব। তো আজকে ঝটপট ডালটা রান্না করার জন্য একদম সব কিছু হাতে মাখিয়ে একবারে দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। জাস্ট ডালটা সেদ্ধ হয়ে গেলে একটা ঘাটা দিয়ে দেব, আমার রেডি হয়ে যাবে পাতলা। মাগরিবের আজানের আগে ঘরের দরজা জানালা বন্ধ করার যে একটা হাদিস আছে সব আপুরা জানেন। তো মাগরিবের আজান যখন দেয় তখন জিন জাতিগুলো অনেক বেশি ছটফট করে এদিক ওদিক দৌড়াতে থাকে, তখন ঘরে দরজা জানালা খোলা থাকলে তারা সেই দরজা জানালা দিয়ে আমাদের ঘরে প্রবেশ করে। জিন জাতির ভিতরেও যেমন ভালো আছে খারাপ আছে, তো খারাপগুলো আমাদের উপরে অনেক বেশি আচর ফেলে, যার কারণে আমরা চেষ্টা করব সবসময় মাগরিবের আজানের আগে জানালাটা বন্ধ করে দেওয়ার। আমি তো সবসময় চেষ্টা করি, তাই আমার আপু ভাইদেরকে উদ্দেশ্য বলছি আপনারাও চেষ্টা করবেন। আর এই হাদিসটা আমি আহমদুল্লাহর হাদিস থেকে মানে আহমদুল্লাহর কাছ থেকেই শুনেছি, আহমদুল্লাহর বয়ান থেকে। বাইরে একদমই অন্ধকার হয়ে আসছে, আসলে এটা জানালা বন্ধ করার আগের ভিডিও ছিল যেটা আসলে আমার পরে অ্যাড করা হয়ে গেছে। একদম থমথমে একটা পরিবেশ বিকালের। তো আজকে আমি এই প্যাকটা আনাইছি আমার চুলের জন্য, চুলটা আসলে ড্যামেজ হয়ে যাচ্ছে। তো অনেকে আমার আশেপাশে বলছে নাকি এই হেনা প্যাকটা অনেক বেশি ভালো, আমি জানি না। আজকে আমাদের যে আমার ব্যবসার যে ডেলিভারি বয় আছে ওকে বলছিলাম বিকালে ফোন দিয়ে এনে দিতে, তো আনার পরে আমি একটু কনফিউশানে আছি। যেসব আপুরা এই হেনা প্যাকটা ব্যবহার করেছেন এর আগে তারা প্লিজ একটু আমার কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এর হেনা প্যাকটা কতটা ইউজফুল, আমি সত্যি এই ব্যাপারে একদমই অভিজ্ঞ না।